সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম যৌতুকের টাকা না দেওয়ায় নানা ও মামা শ্বশুরকে পাইপের সঙ্গে বেঁধে নির্যাতন পঞ্চম বিয়েতে সম্মতি না দেওয়ায় স্ত্রীর আঙুল কেটে দিলেন বিয়ে পাগল স্বামী বাসখালী বিদ্যুৎ কেন্দ্রের চীনা কর্মী নিখোঁজ আমি ছাড়া ওর কেউ নাই বললেন পরিমণির নানা চাপে পড়ে রেঞ্জ রোভার ফেরত দিচ্ছেন ট্রাস্টিরা এবার দেখুন বিস্তারিত সংবাদ যৌতুকের টাকা না দেওয়ায় নানাও মামা শ্বশুরকে পাইপের সঙ্গে বেঁধে নির্যাতন সাভারে যৌতুক না দিয়ে নাতনিকে দেখতে আসা স্ত্রীর নানা ও মামাকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করা অভিযোগ উঠেছে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে এলাকাবাসীর সূত্র জানা যায় ১৩ মাস আগে সিংগাইয়ের উপজেলার খাসিরচর গ্রামে মৃত আবুল হোসেনের কন্যা সোনি আক্তার সাথে সাভারে বনগাঁও ইউনিয়নের সাদাপুর কাজীপাড়া গ্রামের প্রভাবশালী বশির মহাজনের বখাটের ছেলে আবুল কালামের সাথে বিয়ে হয় বিয়ের সময় যৌতুক না দেয় ও তেমন খোঁজখবর না নেয়া দশই আগস্ট মেয়ের নানা আব্দুল মান্নান মোল্লা ও মামা শহীদ মোল্লা সোনিয়া আক্তারকে দেখতে তার বাড়িতে আসেন বিয়ের সময় পিতৃহারা সোনিয়ার পক্ষ হতে জামাইকে যৌতুক না দেয়া নিয়ে আক্রোশ বসত পূর্ব পরিকল্পিতভাবে নানা শ্বশুর ও মামা শ্বশুরকে বাড়ির ছাদে নিয়ে পাইপের সাথে হাত বেঁধে মারপিট করেন মেয়ের জামাই আবুল কালাম ও আবুল কালামের বাবা বশির মহাজন মারধর শেষে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা কেড়ে নিয়ে তাদের বাড়ির ছাদ নিয়ে আবার মারধর করে হত্যার চেষ্টা করে তাদেরকে গুম করার পরিকল্পনা করলে এলাকাবাসী নয়শো নিরানব্বই নাইনে ফোন দিলে পুলিশ তাদেরকে উদ্ধার করে মঙ্গলবার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় তোলে ও এলাকাবাসী কঠোর শাস্তি দাবি করে অভিযুক্তদের এলাকাবাসীর বাসীর আরো অভিযোগ বসির মহাজন ও তার ছেলে আবুল কালাম বখাটে হওয়ায় এলাকায় নানা অপরাধমূলক কাজ করলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না কারণ তারা প্রভাবশালী এদিকে ঘটনার সত্যতা জানতে বসির মহাজনের বাড়িতে গেলে সাংবাদিকদের দেখে বাবুল ছেলে ক্ষিপ্ত হয়ে অগত্য ভাষায় গালাগাল করেন এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মাইনুল ইসলাম জানান অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে পঞ্চম বিয়েতে সম্মতি না দেওয়ায় স্ত্রী আঙুল কেটে দিলেন বিয়ে পাগল স্বামী পঞ্চম বিয়েতে সম্মতি না দেওয়ায় চতুর্থ স্ত্রী সালমা বেগমকে কুপিয়ে হাতের আঙুল কেটে দিয়েছেন বিয়ে পাগল স্বামী মোকলেশ মাতব্বর পুলিশ বিয়ে পাগল মোকলেশকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার পাতাকাটা গ্রামে পুলিশ ও আহত স্ত্রীর স্বজনরা জানায় উপজেলা পাতাকাটা গ্রামের মালিয়া মাতবরের ছেলে মোকলেস মাতবর এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন বিয়ে পাগলে ব্যক্তি সর্বশেষ চলতি বছরের জানুয়ারি মাসের চতুর্থ স্ত্রী হিসেবে পটুয়াখালী জেলার বোতলবুনিয়া গ্রামের মনসেফ সিকদার মেয়ে সালমাকে বিয়ে করেন বিয়ে করার সময় স্ত্রী সালমাকে আট শতাংশ জমি লিখে দেয় স্বামী মুখলেশ সম্প্রতি তিনি আবার পঞ্চম বিয়ে করার উদ্যোগ নিয়ে চতুর্থ স্ত্রীর কাছে সম্মতি ও তাকে দেওয়া জমি বিক্রি করে টাকা দাবি করেন চতুর্থ স্ত্রী সালমা সম্মতি ও টাকা দিতে অস্বীকার করেন এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মুখলেশ স্ত্রীর বাড়িতে না থাকার সুযোগে গত বৃহস্পতিবার রাতে নিজের ঘরে শীত কেটে শ্বশুর বাড়িতে দেওয়া সমুদায় মালামাল চুরি করে নিয়ে যান এরপর গতকাল মঙ্গলবার বিকেলে স্ত্রী সালমা বাড়িতে সে ঘরে মালামাল না পেয়ে স্বামী মুখলেশের কাছে জানতে চায় তিনি এর কোনো উত্তর না দিয়ে বিয়ে সম্মতি টাকা ও মালামাল নিয়ে কয়েক দফায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় ঝগড়ার এক পর্যায়ে ওই দিন রাত আনুমানিক দশটার দিকে স্বামী মোকলেশ ক্ষিপ্ত হয়ে স্ত্রী সালমাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতে বৃদ্ধাঙ্গুলি কেটে বিচ্ছিন্ন করে দেয় সংবাদ পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাত এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে হাসপাতালে কর্তবরত চিকিৎসক ডক্টর মোহাম্মদ শাহজাদ হোসেন তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বর্তমানে সেখানেই তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন স্বজনরা ওই দিন রাতে বিয়ে পাগল মোকলেশকে ধরে পুলিশের সোপর্দ করেছেন এ ঘটনায় বুধবার আহত স্ত্রী সালমার বাবা মনসেফ সিকদার বাদী হয়ে মোকলেশকে আসামি করে আমতলি থানায় মামলা দায়ের করেছেন পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এদিকে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের চীনা কর্মী নিখোঁজ বাঁশখালীর গন্ডামার এলাকায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে এক চীনা কর্মী নিখোঁজ হয়েছেন এগারোই আগস্ট এগারোটার দিকে খাবারের বিরতির পর থেকেই জি কিও এর নামের পঞ্চাশ বছর বয়সী ওই চীনা নাগরিকের খোঁজ মিলছে না বলে জানায় ওই কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে চীনের একটি প্রতিষ্ঠান সেখানে বাংলাদেশের শ্রমিকদের পাশাপাশি চীনা নাগরিকরাও কাজ করছেন বাঁশখালী থানার এসআই আখতার হোসেন বলেন বিদ্যুৎ কেন্দ্রটিতে প্রতিদিন বেলা এগারোটার দিকে খাবারের বিরতি দেওয়া হয় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে চীনা কর্মীটি খাবারের বিরতিতে বের হয়ে আর প্রতিষ্ঠানে ফেরেনি বিদ্যুৎ কেন্দ্রের পাশে চীনা কর্মকর্তা কর্মীদের থাকার জন্য ডর্মিটরি রয়েছে সেখানেও তাকে খুঁজে পাওয়া যায়নি কেন্দ্রের পক্ষ থেকে পুলিশে জানানোর পর আমরা তাকে খোঁজার চেষ্টা করেছি বলেন এসআই আখতার বুধবার রাত পর্যন্তই চীনা ওই নাগরিকের খোঁজ মেলেনি জিও কিং ওয়েন মাওমিং কোম্পানির কন্ট্রাক্টর সিপিপি কোম্পানির পাইপলাইনের একজন কর্মী আমি ছাড়া ওর কেউ নেই বললেন পরিমণির নানা চার দিনের রিমান্ড শেষে ঢাকায় চলচ্চিত্রে আলোচিত নায়িকা পরিমণিকে আবার আদালতে তোলা হয় পরিমণিকে দেখিতে প্রথমবার তার পরিবারের কোনো সদস্য আদালত প্রাঙ্গনে আসে মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রাঙ্গনে দেখা যায় তার নানা শামসুল হক গাজীকে তিনি বলেন আমি ছাড়া ওর কেউ নেই আদালতে এসেছি নাতনির সঙ্গে দেখা করতে এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন নানা শামসুল হক কথা মুখে আটকে যায় তার পরিমণি খুব ছোটবেলায় মাকে হারান একটু বড় হয়ে বাবাকে হারিয়ে বড় হন পিরোজপুরে তার নানা শামসুল হক গাজির কাছে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে চিত্রনায়িকা পরিমণীয় প্রযোজক নজরুল ইসলাম রাজ মরিয়ম মাক্তার মৌ আশাফুল হালম দীপু ও সবুজ আলীকে আদালতে হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরের পর তাদের প্রত্যেককে পাঁচ দিন করে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এদিকে চাপে পড়ে রেঞ্জ ওভার ফেরত দিচ্ছেন ট্রাস্টিরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের প্রায় সবাই দেশে প্রতিষ্ঠিত বড় মাপের ব্যবসায়ী অর্থবিত্ত থাকলেও শিক্ষার্থীদের টিউশন ফি টাকা বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি ও মোটা অঙ্কের সিটিং অ্যালাউন্স সহ নানা সুবিধা নিয়ে বেশ সমালোচনা মুখে পড়েছেন তারা অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ট্রাস্টিদের নানা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত আইনগত ব্যবস্থা নিতে একটি কমিটি গঠন করেছে সব মিলিয়ে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের বিওটি সদস্যরা এখন বেশ চাপে রয়েছেন অন্যদিকে তাদের নেয়া বিশ্ববিদ্যালয়ের রেঞ্জ রোভারগুলো এখন এনএসইউ এর পার্কিংয়ে ঢেকে রাখা অবস্থায় দেখা যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে দু হাজার উনিশ সালে বিওটি সিদ্ধান্তের ভিত্তিতে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার দু উনিশ মডেলের নয়টি গাড়ি কেনে এনএসইউ কর্তৃপক্ষ এক একটি গাড়ি কেনায় খরচ হয় প্রায় তিন কোটি টাকা গাড়িগুলোর চালক জ্বালানি ও রক্ষণাবেক্ষক খরচও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় তহবিল থেকে বিলাসবহুল এসব গাড়ি ব্যবহার করতেন বিওটি চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও সদস্য বেনজির আহমেদ এম এ কাশেম রেহানা রহমান মোহাম্মদ শাহজাহান ফৌজিয়া নাজ ইয়াসমিন কামাল ও তানভীর হারুন প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য এম এ হাশেম একটি গাড়ি ব্যবহার করলেও তার মৃত্যুর পর গাড়িটি বিশ্ববিদ্যালয়কে ফেরত দেওয়া হয় এম এ হাসেমের মৃত্যুর পর তার ছেলে আজিজ আল কায়সার বিওটি সদস্য হিসেবে যুক্ত হলেও তিনি কোনো ধরনের গাড়ির সুবিধা নিচ্ছেন না বাকি ট্রাস্টি ও তাদের পরিবারের সদস্যরা সার্বক্ষণিক এসব গাড়ি ব্যবহার করতেন তবে সম্প্রতি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে গাড়িগুলো একে একে বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে ফেরত পাঠানো হয় সর্বশেষ চলতি সপ্তাহে ট্রাস্টি সদস্য বেঞ্জির আহমেদ ও মোহাম্মদ শাহজাহানের গাড়ি পার্কিংয়ে যুক্ত হয়েছে গাড়ি ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে এনএসইউ ট্রাস্টি মোহাম্মদ শাহজাহান মনিক বার্তাকে বলেন গাড়িগুলো তো আমরা ফুল টাইম ব্যবহার করতাম না যখন লাগতো নিতাম আবার বিশ্ববিদ্যালয়ে পার্কিংয়ে ফেরত পাঠিয়ে দিতাম গাড়ি কেনা নিয়ে তো আলোচনার তো কোনো প্রয়োজন নেই গাড়ি কেনার কারণে সরকার সবচেয়ে বেশি লাভবান হয়েছে আশি শতাংশ টাকা তো সরকার শুল্ক হিসেবে পেয়েছে আসলে নর্থ সাউথ নিয়ে এখন বড় আকারে ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে ভালো অবস্থান তৈরি হওয়ায় এটা অনেকে মেনে নিতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত বিষয়ে জানতে চাইলে এনএসইউ ট্রাস্টের সাবেকের চেয়ারম্যান বলেন তদন্ত কমিটি গঠনের খবর শুনেছি কমিটির পক্ষ থেকে আমাদের সঙ্গে এখনও কোনো ধরনের যোগাযোগ করা হয়নি ট্রাস্টিদের গাড়ি ব্যবহার ভিন্ন তথ্য দেন বিশ্ববিদ্যালয়ের যানবাহন সংক্রান্ত একজন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিকবার্তাকে তিনি বলেন বিওটি সদস্যরা মাঝে মধ্যে গাড়ি ব্যবহার করতেন এটা সত্য নয় গাড়িগুলো তাদের জন্য কেনা হয়েছে তারা সেগুলো সার্বক্ষণিক ব্যবহার করতেন এর মধ্যে কেউ নিজে আবার কারো পরিবারের সদস্যরা ব্যবহার করতেন সম্প্রতি আলোচনা সমালোচনা শুরু হওয়ার পর তারা গাড়িগুলো পার্কিং এ রাখছেন গাড়ি ফেরত দিলেও চাবি তো এখনো বিউটি সদস্যদের কাছে রয়েছে গতকাল শাড়ে গিয়ে দেখা যায় এনএসিইউ এর পার্কিং এ আটটি গাড়ি পাশাপাশি বডি কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে আরেকটি গাড়ি বিষয়ে জানা যায় খোঁচ নিয়ে জানা যায় সেটি মেরামতের জন্য গ্যারেজে পাঠানো হয়েছে বিলাসবহুল গাড়ি ব্যবহার ছাড়াও বেশ কিছু আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে নর্থ সাউথ ট্রাস্টিদের বিরুদ্ধে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অভিযোগগুলো একটি হলো সিটিং অ্যালাউন্সের নামে মোটা অঙ্কের অর্থ আত্মসাত বিওটির সভায় প্রতি সদস্য পঞ্চাশ হাজার টাকা করে সিটিং অ্যালাউন্স দেন যা কয়েক মাস আগে এক লাখ টাকা ছিল গণমাধ্যমে খবর প্রকাশের পর সমালোচনা শুরু হলে তা কমিয়ে অর্ধেক করা হয় এছাড়া সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল অর্থ কমিটি সহ বিশটিরও বেশি কমিটির সভায় যোগ দিয়ে এক একজন ট্রাস্টি পঁচিশ হাজার টাকা করে সিটিং অ্যালাউন্স দেন যা আগে পঞ্চাশ হাজার টাকা ছিল এ ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম বিষয় তদন্ত করতে সম্প্রতি একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় সার্বিক বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বণিকবার্তাকে বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠা লাভ করে সেটি কিন্তু প্রাইভেট নয় পাবলিক আইন অনুযায়ী ট্রাস্টের উদ্যোক্তা দানকৃত অর্থ ট্রাস্টে দেওয়ার পর সেখানে তার বা তাদের এতে হস্তক্ষেপের আইনগত কোনো অধিকার নেই আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম